কেন গাইছো? তোমার কষ্ট করতে হইবো না। এই যে বাচ্চা নিয়ে এসে তোমার আব্বা কইবো আমার মা। বাচ্চা? হ্যাঁ। যাই হোক, তোমার তো বাচ্চাদের ক্ষমতা নাই। তোমার এই যে এত বড় বংশ, এটা একটা প্রদীপ জ্বালানোর মতো কেউ তো। আচ্ছা শিলা না, আমি আইসে ওই তো ওটা শেয়ার আকার মতো হইবো। আমার মতো না, তোমার মতো না, ওই যে আর রেহের মতো। আমি তো তোমার খুশি হওয়ার কথা, তুমি এমন করতেছো কেন? আমি খুব খুশি, আমিও খুব খুশি। এমন দিকে রেডিমেড বাচ্চা পাইছি, রেডিমেড বাচ্চা। CA কমেডি টিভি, স্মাইল ইজ গুড ফর হার্ট। বাচ্চা, আপনি দাদা হবেন না? আল্লাহ গ্রহণ করতে হবে, কিন্তু আপনার ছেলে দিতে পারেন না, আমি নিয়ে আইছি। ঠিক আছে, ঠিক আছে। বাবা আপনার শরীরটা ভালো আছে? হ্যাঁ ভালো আছে। ভালো তো, কিন্তু কোথা থেকে আনছি সেটা আপনি জেনে কি করবেন বাবা? আপনার দাদা ডাক শুনার দরকার? এখন আল্লাহর রহমতে দাদা ডাক শুনবেন আর আপনার ছেলে বাবা ডাক শুনবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার বংশে এবার একজন প্রদীপ আসবে। বংশের নাম ধরে রাখতে হবে তো? তবে বাবা আপনি কিন্তু কোনো চিন্তা করেন না, এই বাচ্চা আপনার ছেলেকেই আব্বা ডাকবে। অন্য কাউরে আমি আব্বা ডাকতে দিব না, ওগুলো চাচা জেঠা মামা ওইসব ডাকতে বলবো। আচ্ছা, আমার দাদা ডাকবো না? হ্যাঁ হ্যাঁ, আপনার দাদা প্রথম জন্ম হয়েই আপনার দাদা ডাকবে। আচ্ছা 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 আচ্ছা, তাহলে বাবা ভেতরে যাই? সাবধানে যাই, সাবধানে যাই, সাবধানে যাই। কি আজব খেলা, আমি দাদা হবো, আমি দাদা হবো, আমি দাদা হবো, আমার বোলা বাপ হইব, বাপ বাপ বাপ, খুশি 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 খুশি। আলহামদুলিল্লাহ ভালো আছি। যাই হোক আব্বা, আপনাকে থুয়ে গেছিলাম বুঝছেন, কিন্তু যাওয়ার পরে অনেক ভাবলাম আমার কি কইবো এর লেগে, আপনার লেগে খুব কষ্ট হইতেছিল, একা একা থাকতে পারতেছিলাম না, এর লেগে বাচ্চা নিয়ে আয়া পড়ছি। আল্লাহ, তুমি মুখ তুলে যাইছো, আমার ছেলে রে বাবা কইবো, আমার দাদা কইবো। শুনছো? আরে খুলো না। বাচ্চা
কই পেলা বা তুমি না গেছো গা বাচ্চা আবার কই পেলা তো গেছি গা তো কি হইছে তোমার আর কষ্ট করতে হবে না তোমার এত কষ্ট আর আমার ভালো লাগতেছে না এই জন্য বাচ্চা একটা লগে করে নিয়ে আইছি কার বাচ্চা যার মনে তার হোক বাচ্চা দরকার ছিল বাচ্চা নিয়ে আসছি তোমার আব্বা কইবে আমার মা কইবে এই হচ্ছে কথা তো আব্বা কইলে বাচ্চা বাপ হয়ে গেল আল্লাহ তার বাচ্চা কি বাচ্চা করতে কি নিয়ে আসে আমার ভালো এসব তোমার বাচ্চা আমি বাচ্চার বাপ বাচ্চা জন্ম দিতে পারি না এটা তো ডাক্তারই আমার কইছে কষ্ট কমাই দিছে আবার নাটক করে যাও কথা আরে ভাই আবার ভাই মানে গেছে ইলা আবার আইছো কে ও আমাকে দেখে অবাক হলে বাবা বাবা না দেখি আমি প্রত্যাশা করছিলা কাউরে প্রত্যাশা করি না আমার আমার পাওয়ার নাই বাচ্চা দেয়ার মুরদ নাই বউ ছিল তিনটা তিনটাই গেছে গে আরে এলা শোনো তোমার মনে যে দুঃখটা আছে এটা এখন থেকে ভুলে যাও তোমার দুঃখের দিন এখন থেকে শেষ এই যে দেখো একটা বাচ্চা নিয়ে তোমার বাচ্চা খুশি সংবাদ ভাই আপনারা কোন তোমার তো নিজে দেওয়ার ক্ষমতা নাই তাহলে আমি কুত্তিকে আনলাম সেটা নিয়ে মাথা ঘামাচ্ছো কেন আমরা বাবা মা ডাক শুনতে পারলেই তাইলো আর তোমার বাবার পিছন দাদা ডাক বইলে আসছি বাবারে বারান্দায় পাইছিলাম দরজার সামনে গেটের সামনে বসে রয়েছে বাবারে বইলে আসছি আচ্ছা শোনো অনেকক্ষণ দাঁড়াইছিল আমার হাইটা আসছি তো খুব মাথাটা ধরে গেছে আমি আমার রুমে গেলাম হ্যাঁ তুমি একটু ফ্রেশ হয়ে আমার রুমে আসো তোমার কিছু জিনিস আনতে পাঠাবো বাজারে ঠিক আছে শুনি অন্যের বাচ্চার বাপ বলে আমি রে চালাকি করবো না কইলাম তুমি আমার এদিককে আমারে আমলে কইতাছো তাই না তুমি আবার কেমনে আমি আবার কেমনে মানে ক্ষমতার আমার বাচ্চা নিয়ে বাজে কথা কইবা না তোমারও পেট হইছে কি তুমি ফুল্লে উঠছো খুব ফুল্লে উঠবো না কি করবো তুমি বাচ্চা দিতে পারো না এর লেগে গেছিলাম গা তোমার উপর রাগ করে কিন্তু তুমি তো আমার স্বামী থুয়ে থাকতে আমার অনেক কষ্ট হইতেছিল আর ভাবলাম যে তোমার আইসে আর কষ্ট দিব না এর লেগে বাচ্চা একবারে নিয়ে আইছি এর লেগে আরেকজনের কাছে গেছো বাচ্চা হয়ে দিছে হেরে ছেড়ে আমার কাছে আইছো আরেকজনের কাছে যা গেছি না কি করছি এই এটি শুনতে হইব কেন তোমার বাচ্চা নিয়ে আইছে ব্যাস এখন তো তোমার খুশি অনেক কথা তুমি এমন করতেছো কেন খুব খুশি আমিও খুব খুশি এমন দিকে রেডিমেড বাচ্চা পাইছি রেডিমেড বাচ্চা বাস আমার মতন দেবো আমি খোঁজার অপয়া দেখে তোরা সাহারে শিক্ষা দিলি বাচ্চাদের পাওয়ার আল্লাহ আমার দেয় নাই দেখে তোরা এর ওর বাচ্চা নিয়ে আইসা আমার সামনে ভেটকাইতেছ এই বাচ্চাগুলার চেয়ারে হেগামত হইব বাচ্চা বড় হয়ে কইব আম্মা আমার চেয়ারে হেগামত হয়েছে গা যাও ঘরে যাও আমার যা
কামটা কি হইলো? আমি ভাবলাম যে হেই খুশি হইব, শ্বশুরে খুশি হইলো যে আমি খুশি হইল না। ভুল করলাম নাকি আমি? কি করব মনে রেনি আমি? আল্লাহ এই কার কাছে যাবো? হ্যাঁ কি খুঁজ যাবো? শালি বাচ্চা, খুব বাচ্চা, খালাস করে আগের প্যাড নিয়ে মাইনা নিমু যা।